হ্যালো বন্ধুরা, আরো একটি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমাদের গন্তব্য ওয়েস্টফিল্ড ভিলেজি টু। বলুন, পিয়াঙ্কুর থেকে ওয়েস্টফিল্ড ভিলেজি টুর দূরত্ব প্রায় 6 কিলোমিটার। আপনারা চাইলে বাসে করে যেতে পারবেন বন্ধুসের বাস স্ট্যান্ড থেকে। 291, 179 এই দুটা বাস নর্মালি বুলন বিয়াঙ্কুর থেকে, অর্থাৎ পদ্মসেব বাস স্টপ থেকে যায়। মার্কেটটি বেশ বড়, প্রশস্ত। আমি এসেছি আমার কিছু শপিং করবো, তাই আসা আজকে। বা এই মার্কেটের সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে, এই মার্কেটে প্রায় 36টা রেস্টুরেন্ট আছে। সব ধরনের কুইজিন আপনি রেস্টুরেন্টে পাবেন খুঁজে, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, ফ্রেঞ্চ, আইসক্রিম পার্লার, ডেজার্টের দোকানও আছে। মার্কেটটা 3 তলা। এছাড়া এর একটা সাইডে সিনেমা হলও আছে, একসাথে 10 থেকে 12টি সিনেমা চলে এখানে। যে কোনো সময় চাইলে টিকিট কেটে আপনার পছন্দ মতো ছবিও এখানে দেখতে পারবেন। আমি এখন নিচে যাচ্ছি মার্কেটের নিচতলায়। মার্কেটের যত দামি ব্র্যান্ড আছে, সব ধরনের দামি ব্র্যান্ডের দোকানই আছে। আপনি ঘড়ি, কাপড় চোপড়, জুতা, জুয়েলারিস, কসমেটিক্স, সব ধরনের প্রসাধনী এখানে পাবেন। আমি যেহেতু কাজ করি বুলন বিয়াঙ্কুর, তো বুলনের একটা সন্তা কমার্শিয়াল আছে, অর্থাৎ একটা মার্কেট আছে, বাট মার্কেটটা ছোট অনেক। তো ভিলেজি মার্কেটটাই আমার কাজের জায়গা থেকে কাছে মনে হলো। বাচ্চাদের রাইডিংস, বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে। আমি এখন একটা দোকানে আসছি, ওর জন্য ট্রাউজার কিনব। তো ঘুরে দেখছি, পছন্দ হলে হয়তো বা ট্রাউজার নিয়ে নিব। এটা হচ্ছে গো স্পোর্টসের শোরুম। এই গো স্পোর্টস নর্মালি খেলোয়াড়দের যেই ধরনের জিনিসপত্র প্রয়োজন হয়, শু, স্নিকার্স, এগুলো বিক্রি করে থাকে। ট্রাউজার, সব ধরনের প্রসাধনী আপনি পাবেন। একজন অ্যাথলেটসের কমপ্লিট যত ধরনের জিনিসপত্র, কাপড় চোপড় লাগে এখানে পাওয়া যায়। এই মার্কেটে বিখ্যাত ব্র্যান্ডের পারফিউমের দোকানও পাবেন। ফ্রান্স তো এমনিতেই বিখ্যাত অনেক পারফিউমের জন্য। এই যে সাপুরার দোকানের সামনে দিয়ে যাচ্ছি, যেহেতু আমি ফ্রান্সে একজন প্রবাসী, সেই হিসাবে আমার যতটুকু জ্ঞান, যতটুকু ধারণা, আমি যতগুলো মার্কেটে আশপাশে ভিজিট করেছি, আমার কাছে মনে হয় ভিলেজি টুটাই বেস্ট। ভিলেজি টুটা যেমন আকর্ষণীয় দেখতে, আর এই মার্কেটটা বেশি দিন হয় না, এই করছে হয়তো বা 15-20 বছর হবে। কিন্তু বাইরের যে এক্সটেরিয়রটা প্লাস ইন্টেরিয়র ডিজাইন, 3 তলা সিনেমা হলটা সত্যি ইউনিক, খুব ভালো লাগে। দেখুন মার্কেটটা 3 তলা। এটা হচ্ছে করিডোরের মতো, 2 সাইডে দোকান, মাঝখানে হাঁটার জায়গা। মাঝখানে হাঁটার জায়গা বা কখনো কখনো বিভিন্ন ছোটো ছোটো দোকানও আছে, যেখানে কফি, কাপড় চোপড়, আইসক্রিম ইত্যাদি জিনিসপত্র বিক্রি করা হয়। আমি আরেকটা শোরুমে আসছি, যেহেতু কোয়েস্পোর্টস থেকে অলরেডি 2টা ট্রাউজার নিয়ে নিছি, আমার ইচ্ছা আছে আরও 2টা নিব, কারণ শীত একটু বেড়ে গেছে, তো মোটা ট্রাউজার দরকার। আমি নর্মালি শীতের সময় শুধু ট্রাউজারই পরি, মোটা ট্রাউজার। আসলে আমি ক্যামেরাটা ভালো করে ধরতে পারছি না, বিকজ অনেক সময় দোকানের অভ্যন্তরে যে সিকিউরিটি থাকে তারা পছন্দ করে না যে ভিডিও করা বা কী আসার বিষয়ে। এই ট্রাউজারটা বেশ মোটা মনে হচ্ছে, ভালো লাগছে। হচ্ছে H&M, একটা মোটামুটি ভালো ব্র্যান্ড। অ্যান্ড আমরা যারা আছি প্রবাসী স্বল্প আয়ের মানুষ, আমাদের জন্য মোটামুটি আমরা যেই প্রাইস, আমাদের তো একটা বাজেট থাকে চিপ প্রাইসে, চিপ প্রাইসে ভালো কোয়ালিটিফুল জিনিসপত্র, কাপড় চোপড়, প্যান্ট, ট্রাউজার পাওয়া যায় এখানে। প্রায় শপিং করি H&M থেকে। এখানে ফ্রান্সে এটাকে বলে হাশেম। আবার উপরে যাচ্ছি, আজকে যেহেতু শনিবার,
তাই মার্কেটে একটু ভিড় বেশি। শনিবারে নর্মালি শনি রবিবার দুদিন ছুটি থাকে, উইকেন্ড থাকে, তো প্রচুর মানুষ শপিং মলগুলোতে ভিড় করে, কেউ মুভি দেখতে আসে, কেউ শপিং করতে আসে। এছাড়া এখানে অনেক অ্যালিমেন্টাসিও টাইপের দোকানও থাকে প্রতিটা শপিং মলে, যেমন এখানে উষা আছে, উষাটা বিশাল বড়, আপনি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার দাবার, কাপড় চোপড়ও আছে, প্রয়োজনীয় জিনিসপত্র যা লাগে একটা বাসায় সব ধরনের জিনিসপত্র এইসব দোকান উষাতে পাওয়া যায়। তো আমি এখন যে করিডোরটা দিয়ে যাচ্ছি, দুপাশে সবই রেস্টুরেন্ট, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। আর যারা প্যারিসে থাকেন আমাদের ভাই বন্ধুরা, আপনারা চাইলে ভিলেজি টুতে এসে ভিজিট করে যেতে পারেন, আপনাদের সবাইকে আশা করি ভালো লাগবে, বিকজ জায়গাটা অনেক সুন্দর, বাইরের এক্সটেরিয়রটা যেরকম সুন্দর ইন্টেরিয়রটাও দারুণ। ট্রাম ছয়ও আসে, যারা ট্রাম ছয়ের আশেপাশে থাকে আপনারা চাইলে আসতে পারেন এখানে, শপিংয়ে মোটামুটি কমফোর্টেবল শপিং, বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন, ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে বাইরে চলে যাচ্ছি, দেখেন কত পরিমাণে ভিড় এখানে, অলরেডি এই মানুষগুলো শপিং করে চলে যাচ্ছে, ভিতরে এর চার গুণ পাঁচ গুণ মানুষ আছে।